Assalamualaikum viewers. আপনারা যারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করার কথা ভাবছেন অথবা অলরেডি বায়োমেট্রিক দিয়ে আপনারা ডিসিশনের জন্য ওয়েট করছেন তাদের অনেকের ভিতরেই একটা কমন প্রশ্ন হচ্ছে যে কতদিন লাগবে বা প্রসেসিং টাইমটা কিভাবে আমরা কমাতে পারি কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা ডিসিশনটা পেতে পারি তো তাদের জন্য এখন রিসেন্ট প্রসেসিং টাইম রেগুলার আইআরসিসি এর ওয়েবসাইট অনুযায়ী কিরকম টাইম নিচ্ছে বা কিভাবে এই টাইমটা কমাতে পারেন বা কারো যদি দীর্ঘ সময় ধরে কেসটা পেন্ডিং থাকে তাহলে সে কিভাবে তার কেসটা ক্লোজ করে বা দ্রুত ডিসিশনটা নেবে এ ব্যাপারে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি সবসময় ফলো করতে পারেন আর আপনাদের সতর্ক তার জন্য একটা কথা বলতে চাই যে আমার ভেরিফাইড চ্যানেল কোনগুলো বা ভেরিফাইড পেজ কোনগুলো এগুলো একটু দেখার চেষ্টা করবেন সবসময় অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার কতগুলা এইটা দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে একটা চ্যানেল ফেক না অরিজিনাল তাহলে আপনাদের মিসগাইড হওয়ার চান্স থাকে না অনেকেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান কিন্তু বিভিন্নভাবে মিসগাইড হন কারণ অনেকেই আমার ভিডিওগুলা শর্ট করে কেটে বিভিন্ন অংশ তাদের ইউটিউব চ্যানেল বা তাদের ফেসবুক পেজে পাবলিশ করে সেখানে তাদের নাম্বার দিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন সময় প্রতারিত হন এবং আমার সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করে সেই কথাগুলো বলেন তখন আমার মানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার থাকে না এ কারণে আপনারা অবশ্যই যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা সরাসরি যোগাযোগ করতে চান তারা আমার ভেরিফাইড চ্যানেল বা ভেরিফাইড ফেসবুক পেজগুলো আগে চিনবেন আইডেন্টিফাই করবেন তারপর ওখানে যেই কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকে সেখানে যোগাযোগ করে সরাসরি আমার সাথে ভিডিও কলে কনফারেন্স করা ছাড়া বা সরাসরি আমার অফিসে সাক্ষাৎ করা ছাড়া কোনো রকম কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে যে ভিজিট ভিসার প্রসেসিং টাইমটা এখন কতটুকু বা কিভাবে এই টাইমটাকে আপনারা কমিয়ে আনতে পারেন আপনারা জেনে খুশি হবেন যে লাস্ট আমি একটা ভিসা পেয়েছি মাত্র 10 দিনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা এই বায়োমেট্রিকটা দিয়েছে 22 তারিখে আর সে 3 তারিখে ভিসার ডিসিশনটা পেয়ে গেছে অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা পেয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা তো কিভাবে আপনারাও কম সময়ে আপনাদের এই ভিসার ডিসিশনটা পেতে পারেন এটা অনেকেই জানতে চান তো কম সময়ে ভিসার ডিসিশন পেতে হলে আপনাদের কি করতে হবে সঠিকভাবে ফাইলিংটা করতে হবে কোনো জায়গায় কোনো যদি কনফিউশন না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক কম সময়েই এই ভিসার ডিসিশনটা পেতে পারেন আর এখন আমরা দেখব যে আইআরসিসির ওয়েবসাইটে সরাসরি এখন কি টাইম দেখাচ্ছে এর আগে আমি একটা দেখিয়েছিলাম যে আইআরসিসির ওয়েবসাইটে যে বাংলাদেশিদের জন্য 58 দিন টাইম লেগেছে আরও একটা সুখবর হচ্ছে এখন কিন্তু সেই টাইমটা অনেক কমে এসেছে এই যে দেখেন আপনারা আইআরসিসির ওয়েবসাইট থেকে সরাসরি দেখছেন এখানে আমি এই যে সিলেক্ট করেছি ভিসার অ্যাপ্লিকেশন টাইপ ভিজিট স্টাডি ওয়ার্কিং অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স ক্যাটাগরির যেই ভিসাটা সেইটা হুইচ টেম্পোরারি রেসিডেন্স অ্যাপ্লিকেন্ট এই যে ভিজিটর ভিসা ফ্রম আউটসাইড কানাডা আর হোয়ার আর ইউ অ্যাপ্লাই ফ্রম মানে কোথা থেকে তুমি অ্যাপ্লাই করেছো এটা বাংলাদেশ সিলেক্ট করার পরে যদি আপনি গেট প্রসেসিং টাইম সিলেক্ট করে দেন তখন এখানে এই সিনারিটা চলে আসবে অর্থাৎ এখন 42 ডেইজ টাইম নিচ্ছে অফিসিয়ালি কিন্তু মানে বেশ কিছু আমি 30 ডেইজ 35 ডেইজ 40 ডেইজের মধ্যে ডিসিশন বেশ কিছু পেয়েছি তবে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রসেসিং টাইমটা এই টাইমটা হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার পর থেকে ডিসিশন আসা পর্যন্ত এর বাইরেও এখন লম্বা একটা সময় কিন্তু আপনাদের ওয়েট করতে হচ্ছে লাইক বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার হাতে পাওয়ার পরে বায়োমেট্রিক দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বিএফএসে তো এখানে একটা লম্বা সময় আপনাদের ওয়েট করতে হতে পারে এরপর আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর পাসপোর্টটা জমা দিতে হয় জমা দিলে এরপর পাসপোর্টটা আপনারা হাতে পাবেন ওই ক্ষেত্রে আরেকটা টাইম নিতে পারে কিন্তু ওই টাইমটা কিন্তু এখানে কাউন্ট করে না এখানে শুধুমাত্র আপনার বায়োমেট্রিক দেওয়ার পর থেকে ভিসার ডিসিশন দেওয়ার মধ্যে যেই টাইমটা এই টাইমটাই হচ্ছে এই 42 ডেজ
এখন আপনাদের কথা হচ্ছে যে কোনগুলা একটু দ্রুত পাচ্ছি আর কোন ডিসিশনগুলা পেতে সময় লাগছে এই জিনিসটা বুঝতে হবে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আমার এত দিন হয়ে গেছে 60 দিন হয়ে গেছে 2 মাস হয়ে গেছে 3 মাস হয়ে গেছে ডিসিশন আসে নাই কারণ কি কারণ হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যখন ডকুমেন্টগুলা সাবমিট করেছেন ডকুমেন্টগুলোর মধ্যে অনেক কনফিউজিং ইস্যু ছিল দ্যাটস হোয়াই তারা অনেক টাইম লেগেছে যে এই জিনিসগুলা ভেরিফাই করে যখন মানে ডকুমেন্ট একটার সাথে আরেকটা ম্যাচ করে না তখন তারা একটু কনফিউজ থাকে তখন তারা এটা ভেরিফিকেশনে যায় দেখা যায় যে একটা জিনিস খুব মানে হাই কোয়ালিটির ডকুমেন্ট আপনি আপনার বিজনেস ডকুমেন্ট দেখিয়েছেন আপনি খুব বড় মাপের বিজনেসম্যান আপনার ব্যাংকে হিউজ সলভেন্সি আছে বা অনেক টাকা আছে বাট আরেক দিকে দেখা গেল যে আপনার সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটাগুলো এটার সাথে ম্যাচ করে না তখন কিন্তু তারা কনফিউজড হয়ে যায় বা সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনও ঠিক আছে কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা ম্যাচ করছে না ট্যাক্স ফাইলে যেরকম রিফ্লেকশন থাকা দরকার ওই রিফ্লেকশনটা নাই দ্যাটস ওয়াই দেখা যায় যে তারা কনফিউজড হয়ে যায় তখন গিয়ে তারা এই বিজনেস ডকুমেন্ট বিজনেসের ব্যাংক আপনার পার্সোনাল ব্যাংক এগুলো ভেরিফিকেশন করে খুব ক্লোজলি মনিটরিং করে তখন গিয়ে হিউজ টাইম লেগে যায় দেখা যায় যে অনেকের এই 42 ডেইজের বেশি দেখা যাবে যে 3 মাস 4 মাসও সময় লেগে গেছে কারণ কি ওই যে ভেরিফিকেশনের জন্য বিভিন্ন থার্ড পার্টি তাদের এজেন্ট আছে তাদের কাছে ওগুলো দেয় তারা ভেরিফাই করে তারপর রেজাল্ট দেয় এই জন্য আসতে অনেক টাইম লেগে যায় তো সে কারণে আপনারা যদি সঠিকভাবে ফাইলটা প্রসেস করেন সঠিকভাবে ডকুমেন্টগুলো সাবমিট করেন এবং ডকুমেন্টগুলোর একটার সাথে আরেকটার সমন্বয় থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা ডিসিশন পেতে পারেন নর্মালি আমরা 10 দিনে যেই ডিসিশনগুলো পেয়েছি এগুলা দেখা যায় যে এর আগে একবার সাবমিট হয়েছে অল্প কিছু প্রবলেমের কারণে সেই সাবমিশনটা তার রিজেক্ট হয়েছে তারপর আমরা সেটাকে আবার রিভাইজ করে দিয়েছি রিভাইজ করে দেওয়ার পরে যেহেতু আগে তার হিস্ট্রি ডাটাবেজে ছিল দ্যাটস ওয়াই তারা পার্টিকুলার কোনো একটা ইস্যুতে ক্লিয়ার হয়েছে দেন তারা ডিসিশনটা দিয়ে দিয়েছে তো সে কারণে ওইগুলা মানে খুব দ্রুত হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম ডকুমেন্ট মিসম্যাচ থাকলে সেই ক্ষেত্রে ডিসিশন অল্প সময় ওই কিছুদিন আগে আমার কাছে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে যে সে জমা দেওয়ার 5 দিন পরেই তার রিফিউজ হয়ে গেছে কারণ কি তার ডকুমেন্টের মধ্যে নিশ্চয়ই মানে একটার সাথে আরেকটা অনেক বড় ধরনের গরমিল ছিল যেটা দেখে তারা খুব ইনিশিয়ালি তারা ডকুমেন্ট খুলেই তারা বুঝতে পেরেছে এটা ভিসা দেওয়ার কোনো কারণ নেই সুতরাং তারা দ্রুত রিজেক্ট করে দিয়েছে এ কারণে আপনারা অবশ্যই শুধু তাড়াহুড়া করে অনেকেই বলবে বা অনেক এজেন্সি এখন খুব ইউজ ভিসার রেশিও খুব দ্রুত সাবমিট করতে হবে সে কারণে যে কোনো ভাব তাড়াহুড়া করে আপনারা ভিসার জন্য সাবমিট করবেন এরকম মনে করার কোনো কারণ নেই আপনাদের অবশ্যই ক্যানাডার মতো একটা দেশে যদি ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করেন আপনাদের একটা প্রিপারেশনের দরকার আছে একটা প্রস্তুতির দরকার আছে তাই আপনারা সঠিক প্রস্তুতি নিয়ে রিয়েল যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে বা আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে এগুলো দেখে দেখে ভালো করে বুঝে তারপর ভিসার জন্য আবেদন করবেন নর্মালি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে শুধু ফর্ম ফিল আপ করতে পারলে আর ডকুমেন্ট আপলোড করতে পারলেই হবে না ডকুমেন্টের কোয়ালিটি কী ডকুমেন্ট কোনটার সাথে কোনটা ম্যাচ করতে হবে ডকুমেন্টের কী জিনিসগুলো আইআরসিসি দেখতে চায় এই জিনিসগুলো যারা বুঝে তাদের মাধ্যমে আপনারা প্রসেস করবেন তাহলে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন যে এখন রিসেন্টলি ক্যানাডার প্রসেসিং টাইমটা কীরকম নিচ্ছে বা কী কারণে প্রসেসিং টাইমটা ডিলে হয় বা কী কারণে ফাস্টার হয় বা কীভাবে আপনারা আপনাদের প্রসেসিং টাইমটা কমিয়ে আনতে পারেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ